নির্বাচনে যারা প্রার্থী দাঁড়াবেন তারা তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে, এই বিষয়গুলো নিশ্চয়ই প্রত্যেকবার আমরা দেখে আসবো। আপনারা কি এরকম যে যে কেউ দাঁড়াতে পারে এরকম কোনো কিছু নাকি আপনারা এখানে কোনো কিছু মানদণ্ড ঠিক করে দিয়েছেন? পঁচিশের কম না বাহাত্তরের বেশি না, এই হলো এক। দুই হলো বাংলাদেশে নিবাসী হতে হবে, বিদেশি নিবাসী হলে হবে না। কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্তদের মামলে দণ্ডপ্রাপ্ত হলে হবে না, এবং খেলা ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত তার প্রমাণ থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত না হলে মানলা হয় তখন না, যতক্ষণ পর্যন্ত আদালত না মানে আপনাকে দণ্ড না দিচ্ছে, বিচার না করছে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভোটে দাঁড়ায় রাখি নাই, এটা দাখিল করবে কোনো সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোনো ব্যানারে কোনো এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা করা যাবে না। সমর্থক গোষ্ঠীর নাম দিয়ে তারা এটা হবে, কোনো প্রার্থী কোনো পোস্টার ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারিবেন না, পোস্টার ব্যানার নিষিদ্ধ। তবে এক পৃষ্ঠের মুদ্রিত লিফলেট সর্বোচ্চ এফোর সাইজ ব্যবহার করা যাবে। লিফলেটে কোনো প্রতিশ্রুতি কুৎসা বা নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ করে কিংবা ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না, এবং তার আদর্শ উদ্দেশ্য এবং লিফলেটের প্রার্থীর ছবি পরিচয়, ফুটবলে তার অবদান, সাংগঠনিক যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং তার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করতে পারবে। নির্বাচনের তফসিল ঘোষণার দিন হতে মাহফুজ ভবন ও তৎসংক্রিয় এলাকা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং তৎসংক্রিয় এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার সম্পর্কিত যে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, এবং একই সঙ্গে ভোটের দিন নির্বাচন কেন্দ্র চত্বরে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। কোনো অবস্থাতে কোনো উপায়ে অর্থ বা অন্য কোনো কিছু প্রলোভন কিংবা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ভোটারের নিকট ভোট চাওয়া যাবে না, এবং অনুরূপ কোনো প্রচারণায় যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ সহ প্রার্থীরা বাতিলের জন্য নির্বাচন কমিশন ক্ষমতা থাকবে।